তো মোটামুটি এখন আমরা প্রায় জুলাই মাসের একেবারে মাঝখানের থেকেও বেশি জায়গা পেরিয়ে এসেছি 19শে জুলাই, এবং 2022 সালের মোটামুটি ধরলে মোটামুটি এখন মাঝখান চলছে, মানে 19 জুলাই যদি হয়ে গিয়ে থাকে তাহলে মোটামুটি এখন এটা বছরের মাঝখানি ধরা যেতে পারে। তো মোটামুটি জানুয়ারি থেকে মোটামুটি এই আমাদের জুলাই মাস অব্দি বাংলা সিনেমা যেগুলো এসেছে সেগুলো বক্স অফিসে কিরকম পারফর্ম করলো সেটা নিয়ে কিছু কথা এখানে বলতে চাই। সবকটার বক্স অফিস পারফেক্টলি জানা যায়নি, কারণ বাংলা সিনেমা বক্স অফিস আমরা জানি পারফেক্টলি জানা যায় না, তবে কোনটা এগিয়ে কোনটা পিছিয়ে সেরকম ভাবে একটা জিনিস ধরা যেতে পারে সেই হিসেবে লিস্টটা বানিয়েছি, এবং কোন কোন সিনেমা বক্স অফিস পারফেক্টলি জানা গেছে সেটা নিয়ে আমি কথা বলবো। তো মোটামুটি 2016, 17, 18, 19 এরকম টাইমের সঙ্গে যদি 2022 এর বক্স অফিসের তুলনা করা হয় তাহলে কিন্তু বক্স অফিসের মান কিন্তু ক্রমশ পড়েছে। আগে যেখানে বছরে 10-12টা সিনেমা হিট হতো, 2-3টে ব্লকবাস্টার হতো, সেই জিনিসটা কিন্তু এখন কমে গিয়ে 2-3টে হিট এসে দাঁড়িয়েছে, বাদবাকি বেশিরভাগই অ্যাভারেজ বা ফ্লপের লিস্টে কিন্তু গেছে। অর্থাৎ আমাদের টলিউডের মান বলতে খারাপ লাগলো সত্যি, যে ক্রমশ কিন্তু খারাপের দিকে এগোচ্ছে, অবশ্যই খারাপের দিকে এগোচ্ছে। তবে কিছু কিছু সিনেমা বক্স অফিসে ভালো পারফরমেন্স করেছে যেগুলোর উপর ভরসা ছিল সেগুলো কিন্তু বক্স অফিসে ভালোই এসেছে, এবং কিছু কিছু সিনেমা খুব ভালো হয়েছিল সেগুলো কিন্তু বক্স অফিসে একদমই পারফর্ম করতে পারেনি, অথচ সিনেমাগুলো কিন্তু হিট হওয়ার মতোই। কয়েকটা নাম আমি এখানে বলতে চাই, যেমন হচ্ছে 8-12, বিনয়বাদল দিনে, সেটা অসম্ভব ভালো কাজ ছিল, সেটা কিন্তু বক্স অফিসে কিন্তু একেবারেই মানে সেরকম বিজনেস করতে পারেনি, কারণ শো খুব কম পেয়েছিল। তারপর আরো আরো কিছু বাংলা সিনেমা এসেছিল যেগুলো ভালো মানের কিন্তু একদমই চলেনি, যেমন 8-12 কথা বললাম, তারপর ধরুন এক্স ইকুয়াল টু প্রেম কিন্তু দুর্দান্ত একটা কাজ ছিল, আমি পার্সোনালি বলেছিলাম আমার খুব ভালো লেগেছিল, সেটা কিন্তু বক্স অফিসে একদমই ওয়ার্ক করেনি। আরো কিছু কিছু সিনেমা রয়েছে সেগুলো কিন্তু বক্স অফিসে পারফর্ম করতে পারেনি কিন্তু সমালোচক মহলে কিন্তু প্রশংসিত হয়েছিল, অনেকেই প্রশংসা করেছে। এবার কিছু কিছু সিনেমা রয়েছে যেগুলো বক্স অফিসে ভালো পারফরমেন্স করেছে, কিছু কিছু কিন্তু আবার একদমই করতে পারেনি। তো মোটামুটি লিস্টে যদি আমাকে 6-7টা সিনেমা বাছতে বলা হয় তাহলে আমার প্রথমে যে সিনেমাটার নাম নেবো সেটা হচ্ছে তীরন্দাজ সবর। সবর সিরিজ মানেই একটা বলা যেতে পারে যে ভালো একটা ফ্র্যাঞ্চাইজ, মানে একটা হিট ফ্র্যাঞ্চাইজ। তাই যে কটা সিনেমা এসেছিল প্রথম দুটো যদি ধরি মানে ব্লকবাস্টার হিট ছিল ইগলের চোখ এবং প্রথম যে সবরটা, তারপর সবর 3 আর 4 যখন SBF থেকে তারা সরে এলো আস্তে আস্তে কিন্তু তাদের মানে প্রমোশনের অভাব দেখা গেল, সিনেমার কোয়ালিটির মানও কমলো আর সিনেমার বক্স অফিসে কিন্তু কমতে শুরু করলো। তীরন্দাজ সবরের ক্ষেত্রে সেম জিনিস হয়েছে, নন্দনে ভালো চলেছে কিন্তু বক্স অফিসে কিন্তু একেবারেই কিন্তু সিনেমাটা চলেনি যতটা আশা করা হয়েছিল। হ্যাঁ মোটামুটি 1 থেকে 1 কোটি থেকে 1.5 কোটি কাছে বিজনেস করেছে কিন্তু আগের সবরগুলো থেকে তুলনা করলে সবরের বিজনেস কিন্তু অনেকটাই কম, এর থেকে বোঝা যাচ্ছে সবর সিরিজের কিন্তু মান এবং জনপ্রিয়তা কিন্তু ক্রমশ কমছে, এটা হচ্ছে প্রথম কথা। তারপর যে সিনেমাটার নাম করতে হবে এই লিস্টে সেটা অবভিয়াসলি মানে খুব যে বড় হিট হয়েছে তা নয় কিন্তু মোটামুটি একটা দর্শক কিন্তু ফেরাতে পেরেছিল বলে আমার পার্সোনালি মনে হয়। তো সেই সিনেমাটার নাম হচ্ছে হাবজি গাবজি। হাবজি গাবজি বক্স অফিসে খুব বড় কিছু হিট হয়তো হয়নি কিন্তু এটা একটা সিনেমা যেটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনেও কিছু লোক দেখেছে, মাল্টিপ্লেক্সেও কিছু লোক দেখেছে, কারণ সিনেমাটা ট্রেলার থেকে শুরু করে সিনেমাটা কনসেপ্ট নিয়ে লোক এক্সাইটেড ছিল, এবং বাদবাকি সিনেমাগুলো এই সিনেমাটা কিন্তু পারফর্ম কিন্তু খুব ভালো করেছে। একেবারে সে বিরাট হিট নয়, আবার খুব যে খারাপ বিজনেস করেছে তাও না, এটা মোটামুটি কিন্তু সেমি হিট হয়েছে। এই সিনেমাটার বাজেট ছিল মোটামুটি 1.5 থেকে 2 কোটি কিন্তু কামিয়েছে মোটামুটি 2.5 কোটির কাছাকাছি, অর্থাৎ মোটামুটি সিনেমাটা কিন্তু টাকা তুলতে পেরেছে, যেটার থেকে আশা করা হয়েছিল সেটা করতে পেরেছে। তো মোটামুটি রাজচক্রবর্তী পরিণতির পর কিন্তু ফ্লপ দেয়নি, বলা যেতে পারে ইন্ডাস্ট্রিকে একটা মিডিয়াম হিট একটা উপহার্স দিয়েছে। তো মোটামুটি সিনেমাটা কিন্তু চলেছে। এবার আসবো মানে আমরা আসবো আসল আসল সিনেমাগুলোর ক্ষেত্রে যেগুলো নিয়ে এই বছর আর কি সব থেকে বেশি আলোচনা ছিল। তো প্রথমেই যে সিনেমাটার নাম করতে হবে রাবণ এবং কিসমিস। তো এই দুটো যদি আমি কথা বলি তাহলে রাবণের বক্স অফিস তো পারফেক্টলি জানা যাচ্ছে না, একবার জানা গেল নাকি 6 কোটি কামিয়েছে, আবার যারা বললো আনন্দবাজারের মতো সোর্স তারাই আবার হঠাৎ করে পুরো পোস্ট ডিলিট করে দিল, তো ওটার ব্যাপারে ক্লিয়ারলি কিছু বলা যাচ্ছে না কিন্তু আমার যেটা ধারণা ওটা মোটামুটি 4 থেকে 4.5 কোটির বিজনেস করেছে, কারণ বাজেট যদি আমরা ধরি বাজি সেরকম কালেকশন করতে পারিনি, বাজি মোটামুটি কিন্তু 2 থেকে 2.5 কোটি কামিয়েছিল। তো বাজেট চেয়ে তো এই সিনেমাটা অনেক বেশি চলেছে, আমরা জানি সিঙ্গেল স্ক্রিন মাতিয়ে চলেছে, মাল্টিপ্লেক্স লোক দেখেছি, ঈদের টাইমে ভালো চলেছিল, তো সেই হিসেবে আমার মনে হয় সিনেমাটা মোটামুটি 4 থেকে 4.5 কোটি বিজনেস একটা করেছে, যেটা কিন্তু বেশ ভালো। এবং আমার মতে এই সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার হয়তো হয়নি কিন্তু সিনেমাটা হিট, সুপার হিট বলা যেতে পারে, মানে জিতের কেরিয়ারে বহুদিন পর একটা ভালো হিট এসেছে, সুপার হিট এসেছে। যেমন অসুরটা অ্যাভারেজ ছিল বক্স অফিসের দিক থেকে, তারপর ধরুন বাজিটাও একেবারে মানে ফ্লপের দিকেই বলা যেতে পারে, তারপর দাঁড়িয়ে কিন্তু রাবণ সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু জিতকে একটা সুপার হিট এনে দিয়েছে পার্সোনালি। অপরদিকে কিসমিস মানে হিউজ লেভেলের হিট না হলেও টনিক বা গোলন্দাজের মতো অত কালেকশন না করলেও নিজের টাকাটা তুলে নিয়েছে, মানে দেবের কেরিয়ারে এখন ফ্লপ এখন অব্দি নেই। 2000 মোটামুটি 20 থেকে যদি ধরি, সরি 19 থেকে যদি ধরি সাজবাদীর পর থেকে দেবের ক্যারিয়ারে এখন অব্দি কোনো ফ্লপ নেই, তো এই সিনেমাটাও কিন্তু ফ্লপ হয়নি। এবার রাবণ বা কিসমিসের মধ্যে কে এগিয়ে আছে এটা এক্ষুনি বলা মুশকিল, এটা খুব ডিফিকাল্ট। দুটো সিনেমাই আমার প্রেডিকশন 4 থেকে 4.5 কোটি বিজনেস করেছে, এবার কোনটা এগিয়ে আছে, মাল্টিপ্লেক্স ধরলে
কিসমিসকে এগিয়ে রাখতে হবে, আবার সিঙ্গেলস কিন্তু ধরলে রাবণকেও এগিয়ে রাখতে হবে। তো এটার মধ্যে কোনটা এগিয়ে আছে বলা মুশকিল, মানে এটাকে আমি আগে পিছিয়ে করে বলতে পারবো না যে রাবণ এগিয়ে না কিসমিস এগিয়ে। দুটোই কিন্তু বক্স অফিসে হিট হয়েছে, বহুদিন পর দেব ভার্সেস জিৎ ক্লাসে দুটো সিনেমাই চলেছে, তো এটা একটা পজিটিভ দিক। এবার ব্যাপার হচ্ছে যে দুটো সিনেমা এই বছরের সব থেকে বিগেস্ট হিট বলা যেতে পারে। প্রথমটা হচ্ছে অপরাজিত, যেটা হচ্ছে ব্লকবাস্টার হিট। ইয়েস, ব্লকবাস্টার হিট, কারণ এই সিনেমাটা থেকে লোকের কোনো এক্সপেকটেশন ছিল, কিন্তু এটা যে এত বক্স অফিসে কালেক্ট করবে কেউ ভাবেনি, এবং এটার বাজেট খুবই কম ছিল। সেখান থেকে এই সিনেমাটা প্রায় 5 থেকে 5.5 কোটি কিন্তু বিজনেস করেছে, যেটা বিরাট পরিমাণ। এটা মাল্টিপ্লেক্স থেকেও বিরাট পরিমাণ একটা টাকা কামিয়েছে, মানে যেখানে যেখানে ধরুন টিকিট প্রাইস অনেক, সেখানেও লোকে হাউসফুল করে সিনেমাটা দেখেছে, যেমন ধর পিভিআর আইনক্স, তারপর সিনেপলিস, এগুলোতে কিন্তু প্রচুর টিকিটের দাম, তা সত্ত্বেও সিনেমাগুলো হাউসফুল গেছে। তো এটা কিন্তু সেখান থেকে একটা বিরাট পরিমাণ কালেকশন করেছে। তো মোটামুটি যেটা আমার ধারণা, মোটামুটি 5 কোটির মতো কালেকশন ইজিলি করেছে। তো এটা কিন্তু অল টাইম ব্লকবাস্টার একটা বলা যেতে পারে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির দিক দিয়ে। অপরদিকে এই বছরের সব থেকে বেশি টাকা কামানো সিনেমা যেটা আমরা আশা করেছিলাম, সেটাই বেলা শুরু। এবং এটার পজিটিভ দিক রয়েছে, নেগেটিভ দিক রয়েছে। বেলা শুরু আমরা সবাই জানি সত্যি চট্টোপাধ্যায় এবং সাদিল কামাম রয়েছে বলে একটা আলাদা লেভেলের ইমোশন কাজ করেছিল, কিন্তু এর থেকে এটা বোঝা যাচ্ছে যে লোকে কিন্তু বিগ বাজেট মুভি কিন্তু হলে গিয়ে দেখাচ্ছে বেশি, একটু পারিবারিক মুভি কিন্তু দেখার দিকে এগোচ্ছে, নাহলে কিন্তু বেলা শুরু এত বড় হিট হতো না। এবং এটা এই বছরের সব থেকে বড় হিট, যেখানে বাংলার মেন মেন কমার্শিয়াল সিনেমাগুলো যে কালেকশন করতে পারেনি, সেখানে থেকে কিন্তু বেলা শুরু অনেক বেশি কালেকশন করেছে। এবং এটার কালেকশন যেটা ধরা হয়েছে এখন অব্দি 5.5 থেকে 6 কোটির কাছাকাছি, যেটা বুঝতেই পারছি হিউজ লেভেলে, আর মানে আলাদা লেভেলের একটা কালেকশন কিন্তু করেছে, এবং সেটা এক কথা অনবরত। তো এই দুটো সিনেমা বেলা শুরু এবং অপরাজিত এই বছরের সব থেকে বড় হিট এখনো অব্দি, মানে জুলাই মাস অব্দি যদি ধরা। এরপর হিসেব পাল্টাতেও পারে, কারণ এরপর কাছের মানুষ আসছে, চেঙ্গিজ আসছে, প্রজাপতি আসছে, সেগুলো লিস্টে অবশ্যই যুক্ত হবে। তবে জুলাই অব্দি যদি ধরা হয় তাহলে এগুলো কিন্তু ভালো বিজনেস করেছে। এবং কিছু কিছু সিনেমা বললাম ভালো বিজনেস করা সত্ত্বেও, সরি, ভালো সিনেমা হওয়া সত্ত্বেও চলেনি। এখানে যে সিনেমাগুলো আমি নাম বেসিক্যালি নেবো, সেটা হচ্ছে আয় কুকুয়ায়, তারপর ধরুন 8/12, এই সিনেমাগুলো কিন্তু ভালো সিনেমা কিন্তু পাবলিক সাপোর্টটা পায়নি, তো সেই হিসেবে ফ্লপ গেছে। কলকাতার হ্যারি ভালো সিনেমা কিন্তু ফ্লপ গেছে। এবং এই বছরের সব থেকে বড় ডিজাস্টার যদি ধরা হয়ে থাকে, ডিজাস্টার বলবো কারণ প্রথমে যেভাবে শুরু হয়েছিল তারপর সেইভাবে এগোতে পারেনি, সেটার নাম হচ্ছে কাকাবাবুর প্রত্যাবর্তন। কাকাবাবুর প্রত্যাবর্তন কিন্তু বক্স অফিসে শুরুটা ভালো করলো, তারপর কিন্তু কোথাও গিয়ে কিন্তু কালেকশন একদম পড়ে যায়। প্রথম 4-5 দিন খুব ভালো কালেকশন করেছিল সরস্বতী পুজোর টাইমটায়, তারপর কিন্তু কালেকশন একদম পড়ে যাবে, এটার বাজেট অনুযায়ী কিন্তু টাকা একদমই তুলতে পারেনি। তো এটা কিন্তু অবভিয়াসলি একটা ডিজাস্টার বলা যেতে পারে। এবং তারই পাশাপাশি ওই সময় এসেছিল বাবা বেবিও, যেটাও কিন্তু খুব ভালো কালেকশন কিন্তু করতে পারেনি, অবশ্যই খুব মানে ভালো কালেকশন করতে পারেনি, ওটাও কিন্তু কোথাও গিয়ে সেই বিরাট হিট কিন্তু বলা যেতে পারে না। তো এই বছর হিট সিনেমা যেগুলো আমার চোখে সুপার হিট অল টাইম, মানে অল টাইম ব্লকবাস্টার এই বছর দুটো হয়েছে এখনো অব্দি, একটা হচ্ছে বেলা শুরু আর একটা হচ্ছে অপরাজিত। এই বছর যদি আমি বলি সুপার হিটের কথা, তাহলে একটা হচ্ছে কিসমিস আর একটা হচ্ছে রাবণ। এই বছর যদি তোমাকে হিটের কথা বলতে হয়, হিট অথবা সেমি হিট, তাহলে সেটা হচ্ছে হাবজি গাবজি। মানে হিটের লিস্টে এই 5টা সিনেমাই মোটামুটি রয়েছে, বাদবাকিগুলো কিন্তু সবই ফ্লপ আর ডিজাস্টারে একদম ঘরে, এটা একদম স্পষ্ট কথা। তো এটাই মোটামুটি জুলাই অব্দি বাংলা সিনেমার বক্স অফিস। এরপর আরো ডিটেলস জানতে পারলে তোমাদেরকে অবশ্যই বলবো, এবং আশা করবো আগস্ট মাস থেকে বক্স অফিসের অবস্থা আরো ভালো হবে, কারণ এটা যেরকম পারফরমেন্স দিচ্ছে এর থেকে আগে পারফরমেন্স অনেক ভালো হতো। তো সেই হিসেবে এটা একটু ভাবার বিষয়, অবশ্যই ভাবার বিষয়। এবং এখন অব্দি জুলাই মাসের বক্স অফিস কিন্তু একদমই খারাপ, যে কটা সিনেমা এসেছে কোনোটাই ভালো বিজনেস করতে পারেনি, তো সেক্ষেত্রে আগস্ট মাস থেকে কিরকম হবে তার থেকে অনেক কিছু নির্ভর করছে। তো হোপ ফর দ্য বেস্ট, আশা করবো ভালো কিছুই হবে। তো যাই হোক, আর যদি এই ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবে না, যে চ্যানেলটা নতুন হোক তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমরা এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পেতে থাকবে, এটাই বলা ছিল। তো এখন অদারওয়াইজ সবাই ভালো থেকে, সুস্থ থেকে, টেক কেয়ার, বাই, নমস্কার।